হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছেন বন্ধুগণ? নিশ্চয়ই সকলে খুব ভালোই আছেন বন্ধুগণ। আমি আপনাদের বন্ধু সত্যিকার, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বেঙ্গলি বিজনেস। তো বন্ধুগণ, আজকে একটি দারুণ অল্প পুঁজির একটি ব্যবসা নিয়ে এসেছি। আপনারা অনেকে আমাকে বলে থাকেন যে মোটামুটি একটা বাজেটের মধ্যে এমন কিছু ব্যবসার আইডিয়া দিতে যাতে আপনারা খুব মাসের শেষে একটা ভালো মোটা টাকা অবধি ইনকাম করতে পারেন। তো সেই রকমই আজকে আমি একটা মোটামুটি বাজেট নিয়ে ব্যবসা শুরু করা যায় সেমন একটি ব্যবসার আইডিয়া নিয়ে চলে এসেছি। এই ব্যবসা করে আপনারা প্রতি মাসে কম করে কিন্তু 50,000 টাকা কিংবা তার বেশি কিন্তু ইনকাম করতে পারবেন। আর এই ব্যবসা করতে গেলে আপনার ইনভেস্টমেন্ট একদম আপনার সাধ্যের মতো, আপনি যেরকম চাইবেন সেরকম ইনভেস্টমেন্ট নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন। মোটামুটি আপনি চাইলে 30-40 হাজার টাকার ইনভেস্টমেন্ট নিয়ে এই ব্যবসা অনায়াসেই কিন্তু শুরু করতে পারবেন। দেখুন বন্ধুগণ, ব্যবসা করতে এমন ব্যবসা যার মার্কেটে কদর রয়েছে, বিশেষ করে বর্তমান মার্কেটে। তো সেরকম একটি ব্যবসা হলো ওয়ালপেপার বা ওয়াল স্টিকারের বিজনেস। তা আপনারা সকলে ভালো করেই জানেন আজকাল কিন্তু মানুষে বাড়িতে রং করার পরে কিন্তু বিভিন্ন ডিজাইন বা বিভিন্ন ছবির জন্য কিন্তু আর নতুন করে কোনো আর্টিস্ট দিয়ে ছবি আঁকাচ্ছে না। এখন কিন্তু এরকম ওয়াল স্টিকার বা ওয়াল পেপারগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকেই ইউজ করে থাকছে। আজকাল কিন্তু অনেকে দেখবেন জাস্ট পুট্টি করে কিন্তু ওয়ালপেপার লাগিয়ে দিচ্ছে, রঙও কিন্তু আজকাল করছে না। তো এর জন্য এই নিয়ে যদি আপনি আজকে ব্যবসা শুরু করতে পারেন এই বর্তমান সময়ে, তাহলে কিন্তু খুব লাভবান হবেন, কারণ এর মার্কেট কিন্তু দিন দিন কিন্তু খুব বাড়ছে। আর এই ব্যবসা কিন্তু আপনি দুইভাবে করতে পারেন, আমি তো বলেইছি যে ভিডিও থাম্বনেলে যে অফলাইন এবং অনলাইন দুই পদ্ধতিতে কিন্তু ব্যবসাটি কিন্তু চলবে। তাই আপনি এই ব্যবসাটি যে কোনো সময় কিন্তু শুরু করে দিতে পারেন। আপনার হয়তো ভাবছেন যে লকডাউন পড়বে বা মার্কেট বন্ধ রয়েছে তো কীভাবে ব্যবসা চলবে, এইসবের কোনো ভয় নেই। আপনার লকডাউন থাকুক বা যাই থাকুক, অনলাইনেও আপনি ব্যবসাটি কিন্তু অনায়াসেই করতে পারবেন। কীভাবে অনলাইনে করবেন তাও আমি শিখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো চলুন বন্ধুগণ, আর বেশি কথা না বাড়িয়ে এবার একটু বিস্তারিতভাবে বুঝিয়ে দিই যে এই ব্যবসাটা আপনারা কী করে শুরু করবেন, মানে মাল আপনারা কোথা থেকে কিনবেন আর কীভাবে বিক্রি করবেন। দেখুন, মাল আপনি কোথা থেকে কিনবেন বিভিন্ন পন্থা রয়েছে। তো আপনি চাইলে কিন্তু অনলাইন থেকেও কিনতে পারেন সস্তায় হোলসেল রেটে, এছাড়া বিভিন্ন বড় বড় মার্কেটে গিয়েও কিন্তু নিজে বেছে বাছাই করে কিন্তু কিনে নিয়ে আসতে পারেন। তো অনলাইনে যদি কিনতে যান সেখানে বললো আপনারা ইন্ডিয়ামার্ট ওয়েবসাইটে যেতে পারেন, সেখান থেকে অনেক সেলারের সাথে কথা বলে তাদের যে দোকান রয়েছে বা শপ রয়েছে সেখানে সরাসরি আপনারা ভিজিট করেন, সেখান থেকে নিজে বাছাই করে কিন্তু এরকম ওয়াল স্টিকার বা ওয়ালপেপার আরও বিভিন্ন ভ্যারাইটি যেসব সামগ্রী রয়েছে এরকম ঘরের দেওয়ালে সাজানোর জন্য সেগুলো কিন্তু আপনারা কিনে নিয়ে আসতে পারেন। এরপর আপনারা অনেকটা একবারে কম করে আপনারা 40-50 হাজার টাকার যদি মাল কিনে নিয়ে আসেন, তারপর আপনি একটা যদি দোকানে নিয়ে বসেন সেক্ষেত্রেও কিন্তু আপনি অফলাইনে ব্যবসাটি শুরু করে দিতে পারেন। এবার আপনি চাইলে দোকানেও বিক্রি করলেন, এবার চাইলে আবার অনলাইনেও বিক্রি করতে পারেন। তো অনলাইনে এবার কীভাবে বিক্রি করবেন এবার সেই পন্থাটা একটু বুঝিয়ে দিন। অনলাইনে বিক্রি করার অনেক পন্থা রয়েছে, বিশেষ করে যারা ভারতবর্ষে থাকেন তাদের জন্য তো খুবই সুবিধা। অ্যামাজন রয়েছে, ফ্লিপকার্ট রয়েছে, এগুলো তো মোক্ষম। এখানে আপনারা কী করবেন, সেলার অ্যাকাউন্ট তৈরি করবেন অ্যামাজন এবং ফ্লিপকার্টে, সেখানে গিয়ে কিন্তু অনায়াসেই কিন্তু বিক্রি করতে পারবেন। আপনারা একটু অ্যামাজন ফ্লিপকার্টে সার্চ করে দেখবেন যে ওয়ালপেপার বা ওয়াল স্টিকার বলে দেখবেন কত সেলার রয়েছে, কত দামে বিক্রি করছে। আর আপনারা যখন কিনবেন কিন্তু খুবই কম দামে কিন্তু পেয়ে যাবেন অফলাইন মার্কেট থেকে। তো সেখান থেকে আপনারা কিনে এরকম অনলাইনে কিন্তু বিক্রি করতে পারেন। আজকাল এখন ফেসবুক পেজ রয়েছে, যেসব বন্ধুরা আমার এই ভিডিও বাংলাদেশ থেকে দেখছেন তাদের বলবো আপনারা ফেসবুক পেজ তৈরি করতে পারেন। সেখানে গিয়ে এরকম আপনারা অনেক ছবি আপলোড করবেন, কন্ট্যাক্ট ডিটেলস দেবেন, তারা অনেকেই আপনার সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা কিন্তু তাদের মাল বিক্রি করে দিতে পারবেন। বাই পোস্টের মাধ্যমে আপনারা তাদের কিন্তু তাদের অ্যাড্রেসে কিন্তু পাঠিয়ে দিতে পারবেন। তো আজকাল অনেক পন্থা বেরিয়েছে, অনেক আধুনিক টেকনোলজি বেরিয়েছে, তাই আপনারা অফলাইনের সাথে সাথে চেষ্টা করবেন অনলাইনেও ব্যবসা করার, কারণ দিন দিন কিন্তু মানুষ আজকাল অফলাইনের থেকে অনলাইনেই কেনাকাটি বেশি পছন্দ করছে। তাই আপনারা দুইভাবে কিন্তু করতে পারেন। এছাড়া অনেকেই আপনারা কী করতে পারেন, ইনস্টাগ্রামে পেজ বানাতে পারেন। ইনস্টাগ্রামে পেজ হয় না, ইনস্টাগ্রামে জাস্ট অ্যাকাউন্ট খুলবেন, এরকম আপনারা ফটো আপলোড করতে থাকবেন, তো ওখানে কন্ট্যাক্ট ডিটেলস দেবেন, তারা অনেকেই পছন্দ হলে কিন্তু তারা আপনাদের সাথে যোগাযোগ করে নেবে। তো অনেক পদ্ধতিতে আপনারা ব্যবসা শুরু করতে পারেন, কারণ এই যে জিনিস, এই যে ওয়াল স্টিকার বা ওয়াল পেপার, এর কিন্তু বর্তমান মার্কেটে প্রচুর চাহিদা রয়েছে। তাই এই ব্যবসা আপনারা কিন্তু শুরু করে দিতে পারেন এক্ষুনি। আর এই ব্যবসা আপনি চাইলে আরও কম পুঁজি নিয়েও শুরু করতে পারেন, 5-10 হাজার টাকার ইনভেস্টমেন্ট নিয়েও শুরু করতে পারেন। আপনার যেমন ইনভেস্টমেন্ট তেমন ইনভেস্টমেন্ট নিয়ে শুরু করতে পারেন।
আর বন্ধুগণ, এই ব্যবসা যারা দোকানে খুলবেন তাদের জন্য কিছু কথা বলে রাখি। দোকানে খুলতে গেলে আপনারা দেখবেন এই যে ওয়ালপেপার বা ওয়াল স্টিকার যে দোকানটা আপনি দেবেন, এই দোকানটা যেন একটা ভালো এলাকায় যেন হয়, যেখানে ইয়াং জেনারেশনরা আসবে বা যেখানে আধুনিক লোকজনরা বেশি চলাফেরা করে। এমন নয় যে ঘুপচির মধ্যে দিয়ে দিলেন যেখানে লোকজনরাই আসে না। তো দেখতে হবে যে দোকানটা যেন একটু ফ্রন্ট হয়, তাহলে অনেক লোকই দেখবে। কারণ এই দোকান কিন্তু আপনি যে এলাকায় থাকেন হয়তো খুঁজলে এরকম কোনো দোকান পাবেনই না। এই দোকান আজকাল কিন্তু খুব কম পাওয়া যাচ্ছে, তাই এই দোকানে কিন্তু কম্পিটিশন কম। আর আপনি যেখানেই দেবেন সেখানে কিন্তু চাহিদা বিশেষ করে ভালো হবে। এমন জায়গায় দেবেন যেখানে দেখবেন রঙের দোকান রয়েছে, টাইলস বা পাথরের দোকান রয়েছে। সেই সমস্ত দোকানের আশেপাশে যদি এই সব দোকান দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো সেল দিতে পারবেন এই প্রোডাক্টে। বন্ধুগণ, আর একটা ছোট টিপস দিয়ে দিই এই ব্যবসার জন্য। দেখুন, আপনারা যদি দোকান খোলেন সেক্ষেত্রে কিন্তু এই ওয়ালপেপারের সাথে আরও কিছু জিনিস এক্সট্রা কিন্তু আপনারা বিক্রি করতে পারেন। বিশেষ করে বড় বড় যে শোপিসগুলো হয়ে থাকে, হোম ডেকোরেটিভ যে আইটেমগুলো হয়ে থাকে, বিশেষ করে বড় বড় ফটো বা ওয়ালপেপারের জন্য, এছাড়া যে ক্যানভাসগুলো হয়ে থাকে, পেন্টিংগুলো হয়ে থাকে, তো আপনারা সেই সমস্ত জিনিসও কিন্তু আপনার দোকানে রাখতে পারেন। মানুষ আসলে কিন্তু আপনাদের সেই ওয়ালপেপার বা স্টিকারের সাথে সাথে কিন্তু এই সমস্ত জিনিসও আইটেম কিন্তু কিনে নিতে পারে। তাই আমি বলবো, যখন দোকান খুলছেন সাথে এক্সট্রা কিছু জিনিস রাখবেন, যে ক্ষেত্রে আপনাদের ব্যবসার থেকে আরো একটু গ্রো হয় বা আরো এক্সট্রা ইনকাম হয়। তো বন্ধুগণ, এইভাবে কিন্তু অনায়াসে আপনারা দোকান দিয়ে এইভাবে কিন্তু ব্যবসাটি কিন্তু শুরু করে দিতে পারেন। আর আপনি এই প্রোডাক্ট বিক্রি করে প্রতি মাসে কম করে 50,000 টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন। হয়তো আপনারা ভাবছেন যে ব্যবসা করে কি করে 50,000 টাকা ইনকাম করব। একদমই নয় বন্ধুগণ, আপনারা যদি এই প্রোডাক্ট নিয়ে মার্কেটে বসেন তাহলে দেখবেন হয়তো প্রথম এক দু মাস হয়তো মানুষ জানবে না, চিনবে না বলে হয়তো আপনার দোকানে আসবে না। যখন মানুষ জানতে পারবে যে এরকম একটি দোকান রয়েছে, তাহলে মানুষ অবশ্যই এসে কিন্তু ভিড় করবে। আর আপনি দোকানে একটা জিনিস কি করবেন, মানুষের জন্য যে মানুষ যাতে দেখতে পারে তার জন্য ডিসপ্লে করবেন। তো অনেকগুলো প্লাস্টিকের শিট বানাবেন যেখানে এরকম স্টিকারগুলোকে লাগিয়ে রাখবেন। তো মানুষ যত দেখতে পারবে, যত বাছাই করতে পারবে, তত কিন্তু মানুষ অর্ডার দেবে আপনার কাছে এসে। আর একটা মানুষ যখন আপনার কাছ থেকে কিনবে, নিশ্চয়ই 100-200 টাকার কিনবে না, কারণ এক একটা দেওয়ালে যখন ওয়াল পেপার বা ওয়াল স্টিকার লাগাতে গেলে অনেক বড় বড়ই মানুষ লাগায়, ছোটোখাটো কেউ লাগায় না। তার জন্য আপনার কিন্তু এক একজন যদি কাস্টমার আসে, সেক্ষেত্রে কিন্তু এক একজন কম করে 3-4 হাজার টাকার কিন্তু বাজেট বা বিল আপনার কাছ থেকে বানিয়ে নেবে, বিশেষ করে যদি ওয়ালপেপার লাগিয়ে থাকে। আর যদি স্টিকার নেয় তাহলেও কিন্তু কম করে 300-400 টাকা তো আপনার কাছ থেকে ইনকাম হবেই সেই সমস্ত কাস্টমারের কাছ থেকে। তো বন্ধুগণ, এই ব্যবসায় রয়েছে দারুণ লাভ আর দারুণ প্রফিট, আর এটি একটি আধুনিক বিজনেস বলতে পারেন। এরকম ব্যবসা কিন্তু অনেকেই আজকাল শুরু করে দিয়েছে। তার জন্য আমি বলবো যে আপনারা এই ব্যবসা কিন্তু অনায়াসে ট্রাই করতে পারেন। আবার একটা কথা বলে দিই, যাদের হয়তো দোকান নেই তারা এই ব্যবসা শুরু করবেন কী করে, তারা কিন্তু বাড়িতেই করতে পারেন। বিশেষ করে তারা অনলাইনে এই ব্যবসাটি কিন্তু শুরু করে দিতে পারেন। আপনারা চাইলে 5-6 হাজার টাকার এরকম কিনে আপনারা কিন্তু ফটো তুলে ইনস্টাগ্রাম, ফেসবুকে, এছাড়া অ্যামাজন ও ফ্লিপকার্টে কিন্তু এরকম অ্যাকাউন্ট খুলে কিন্তু আপলোড করতে পারেন। সেখান থেকেও কিন্তু আপনারা ভালোভাবে কিন্তু এই ব্যবসা কিন্তু চালিয়ে দিতে পারবেন, যদি আপনাদের কাছে দোকান না থাকে। তো বন্ধুগণ, আজকের এই ছোট্ট এবং ইউনিক বিজনেস আইডিয়াটি আপনাদের কেমন লাগলো? তো যদি কোনো মতামত দেওয়ার থাকে বা জানানোর থাকে, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে দিতে পারেন। এছাড়া আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন যারা প্রথম এসেছেন। তো তার সাথে সাথে নোটিফিকেশন বেলও অন করে দেবেন। আর একটা কথাই বলছি বন্ধুগণ, আমার এই চ্যানেল কিন্তু একটাই উদ্দেশ্য, বাংলা থেকে গরিবত্ব দূর করা এবং বেকারত্ব দূর করা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।